স্কুল চত্বরে চিপস খাওয়া নিয়ে দুই ছাত্রীর বিবাদ থেকে হাতাহাতি এই ঘটনায় সন্তানকে মারধরের অভিযোগ তুলে স্কুলের মধ্যে ঢুকে এক ছাত্রকে বেধরক মারধর করলো অপর এক ছাত্রের বাবা ঘটনায় তীব্র উত্তেজনা স্কুল চত্বরে অবশেষে পুলিশ এসে অভিযুক্ত অভিভাবককে আটক করে নিয়ে গেলে পরিস্থিতি আয়ত্তে আসে যদিও অভিযুক্ত ব্যক্তির দাবি প্রতিনিয়ত তার ছেলেকে ওই ছাত্র মারধর করত এ বিষয়ে একাধিকবার জানানো হয়েছে স্কুলে তাই রাগের বসে সে এই ঘটনা ঘটিয়েছে স্কুলে ঢুকে মারধর ঘটনার কথা স্বীকার করেছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা এমনই ঘটনা দাশপুর থানার উত্তর মাগুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের ছাত্র দ্বিতীয় শ্রেণীর গদাধর মাইতির ওপর শারীরিক নির্যাতন করেন প্রণব করণ নামের এক ছাত্রের বাবা অভিযোগ শুক্রবার ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে ঢুকে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য ছাত্র সামনে হঠাৎই গদাধর মাইতি নামের ছাত্রকে মারতে থাকেন প্রণব জানা গিয়েছে দ্বিতীয় শ্রেণীর দুই ছাত্র প্রত্যুষ ও গদধর মাইতির মধ্যে চিপস খাওয়াকে কেন্দ্র করে মারামারি হয় এই ঘটনার জেরে প্রত্যুষের বাবা প্রণব ক্লাসের মধ্যে ঢুকে গতকালকে বেধরক মারধর করে ভয়ে ক্লাসের মধ্যে পেছাপ করে ফেলে ছোট্ট বাচ্চাটি ঘটনার জেরে শনিবার গ্রামবাসীরা স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকলে এবং অভিযুক্ত গ্রেপ্তারের দাবি তোলা হয় দেখা দেয় চরম উত্তেজনা শেষমেশ স্কুল প্রধান শিক্ষক মুকুন্দ মোহন সিংহ বলেন থানায় লিখিত অভিযোগ করা হবে খবর দেওয়া হয় দাসপুর থানায় ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পরিশেষে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়

আজকে আবার আমরা প্রতিবাদ করতে করতে এই কথাটা বললো যে মরেনি তো মরলে দেখতে পেতাম এটা স্কুল চলাকালীন মেরেছিল হ্যাঁ স্কুল চলাকালীন মেরেছে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছে নাকি হ্যাঁ বলছে যে মরেনি তো মরলে দেখতে পেতাম মরলে কিছু হলে হতো তো কিংবা জেলই থাকতে হতো আপনারা কি চাইছেন আমরা চাইছি ওই ছেলেটার মানে বাবাটার জেল হোক আর ছেলেটা সারা স্কুল থেকে যেন টিসি পায় কোনো স্কুলে যেন না ভর্তি হয় এক এইটাই আমার প্রস্তাব আপনার নাম কি আমার নাম জয়শ্রী মাইকি আপনি গোদা ধরে হন এই যে হঠাৎ করে ক্লাস নিরাপত্তা ছাত্রছাত্রীদের সুরক্ষা আর সাথে আমরা আইনানুক ব্যবস্থা এই যে ক্লাসের মধ্যে হঠাৎ করে ক্লাসের মধ্যে ক্লাস চলাকালীন ঢুকে একজন অভিভাবক মারলেন এই ঘটনাটাই কতটা নিন্দার ঝড় আমাদের স্কুল কর্তৃপক্ষ এর বিরুদ্ধে কতটা তীব্র প্রতিবাদ জানাচ্ছে আমরা এর বিরুদ্ধে তীব্র